সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজকে ক্লাসে, ভিডিও ক্লাসে আমি আজকে তোমাদের সামনে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব, সৃজনশীল। এর আগে আমি অষ্টম অধ্যায়ের উপরে পার্ট 1 এবং 2 এর উপরে আলোচনা করেছি। আমি পর্যায়ক্রমে সেটার আলোকে আমি আজকে আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সৃজনশীলটা ভালোভাবে শুনবে এবং এটা সমাধান করে নেবে। তো আমি আজকে সৃজনশীল আলোচনা করব অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের টপিকটা হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক। তো বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক যেহেতু আমাদের, এটার উপর একটা সৃজনশীল তৈরি করেছি আমরা, অবশ্যই সেটা ভালোভাবে দেখবে এবং লক্ষ্য করবে। তা আমি দেখো বোর্ডে একটা চিত্র দিয়েছি, চিত্রটা তোমরা ভালোভাবে লক্ষ্য করো। আমি বোর্ডে যে একটা চিত্র দিয়েছি সেই চিত্রটা ভালোভাবে লক্ষ্য করো। মানচিত্র দিয়েছি, এই মানচিত্রটা দেখে তোমরা কিন্তু অবশ্যই বলতে পারবে এটা কোন দেশের মানচিত্র এখানে উপস্থাপন করেছে। তা আশা করি তোমরা এই চিত্রটা দেখেছ। এই চিত্র দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছ যে এখানে কোন দেশের চিত্র বা মানচিত্রটা এখানে দেয়া হয়েছে। তো এই মানচিত্রের উপর ভিত্তি করে আমি আজকে সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব এবং এটা সমাধান করে দেব। তা আমি সেই চিত্র আলোকে প্রশ্নগুলো সাজিয়েছি। ক নম্বর প্রশ্ন, সেই ক নম্বর প্রশ্নটা জ্ঞানমূলক প্রশ্ন। সেই জ্ঞানমূলক প্রশ্নটা আমি দিয়েছি, দেখো চিত্রের আলোকে যে রাষ্ট্র গঠনের প্রথম উপাদান কোনটি। আমি প্রশ্নটা ক নম্বর কি দিয়েছি, রাষ্ট্র গঠনের প্রথম উপাদান কোনটি। তাহলে তোমরা এটা সঠিক উত্তর জেনে নাও যে রাষ্ট্র গঠনের প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। একটা রাষ্ট্র গঠন করতে গেলে চারটা উপাদান লাগে, সেই চারটা উপাদানের প্রথম উপাদান হচ্ছে জনসমষ্টি। আশা করি তোমরা এই ক নম্বর প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। আমি পর্যায়ক্রমে পরের প্রশ্ন যাই চিত্রের আলোকে। খ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নটা হয় অনুধাবনমূলক প্রশ্ন। সে খ নম্বর প্রশ্নটা হচ্ছে সরকারের প্রতি জনসাধারণ আনুগত্য প্রকাশ করে কেন। প্রশ্নটা আবার বলছি, সরকারের প্রতি জনসাধারণ আনুগত্য প্রকাশ করে কেন। তো চলো আমরা এটা সমাধান করি যে একটি রাষ্ট্রে, একটি রাষ্ট্রের সুসংগঠিত সরকার থাকে, একটি রাষ্ট্রে কি থাকে, সুসংগঠিত সরকার থাকে। আর এই সরকার রাষ্ট্রে নিয়ম কানুন আরোপ করে এবং জনগণকে পরিচালনা করে। একটা রাষ্ট্রে কি বললাম, সুসংগঠিত সরকার থাকে, আর ওই সরকার রাষ্ট্রে সকল নিয়ম কানুন আরোপ করে এবং জনগণকে পরিচালনা করে থাকে। ওই নিয়ম কানুনের দ্বারা বা আইনের দ্বারা, আইনের শাসনের দ্বারা জনগণকে কি করে, পরিচালনা করে থাকে, আর যার ফলে জনসাধারণ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে। প্রশ্নটা কি ছিল যে সরকারের প্রতি জনসাধারণ আনুগত্য প্রকাশ করে কেন, যেহেতু বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, আর এই সরকার যেহেতু জনগণকে কি করে, পরিচালনা করে থাকে, এর জন্যই জনসাধারণ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে থাকে। আমি যে খ নম্বর প্রশ্নটা আলোচনা করলাম অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছ। আমি চিত্রের আলোকে, চিত্রের আলোকে আমি এখন গ নম্বর প্রশ্ন আলোচনা করব। গ নম্বর প্রশ্নটা কি দেখো, যে উদ্দীপকের মানচিত্রটি কোন দেশকে নির্দেশ করবে। আমি যে উদ্দীপকটা দিয়েছি, উদ্দীপকে একটা মানচিত্র দিয়েছি, সেই মানচিত্রের প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের মানচিত্রটি কোন দেশকে নির্দেশ করে এবং উক্ত দেশটির সরকার ব্যবস্থা বর্ণনা করে। আমরা যে উদ্দীপকে যে চিত্রটা দিয়েছি সেই মানচিত্রটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। কোন দেশকে নির্দেশ করছে, বাংলাদেশকে নির্দেশ করেছে। আর বাংলাদেশে তোমার সরকার ব্যবস্থা ধরন ব্যাখ্যা করতে বলেছে। চলো আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা ধরনটা ব্যাখ্যা করি। তো বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রী পরিষদ সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থাটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আর বাংলাদেশের পুরো নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের পুরো নাম কি বললাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এটি একটি গণতান্ত্রিক সরকার, বাংলাদেশ হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার দেশ, এবং এই সরকার জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। বাংলাদেশের যে সরকার ব্যবস্থা বা বাংলাদেশের যে সরকার গঠিত হয়, এই সরকার জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়ে থাকে এবং সরকারের সকল নিয়মকানুন ও আদেশ নিষেধ মেনে চলে জনগণ। যেহেতু জনগণের ভোটের দ্বারা বাংলাদেশের সরকার নির্বাচিত হয়, আর এই জন্য সরকারের যত নিয়মকানুন আছে, আইনকানুন আছে, সব আইনকানুন নিয়মকানুনগুলো মেনে চলে গিয়ে জনগণ। এবং আমাদের বাংলাদেশের সরকার, এই সরকার ব্যবস্থাটা প্রথম গঠিত হয় 1971 সালের এপ্রিল মাসে আমাদের বাংলাদেশের সর্বপ্রথম সরকার গঠিত হয়, যে সরকার আমরা মুজিবনগর সরকার নামে চিনে থাকি বা পরিচিত হয়েছে। 1971 সালে সর্বপ্রথম এই মুজিবনগর সরকার গঠিত হয়, আর এই মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আর মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা করার জন্য। তো প্রশ্নের আলোকে যে প্রশ্ন আলোচনা করলাম, আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছ। আমি উদ্দীপকের আলোকে, উদ্দীপকের দেখে আমি পরে প্রশ্ন আলোচনা করব। ঘ নাম্বার প্রশ্নটা দেখো, উদ্দীপকটা একটু ভালোভাবে দেখো, উদ্দীপকে দেখো। আমি ঘ নাম্বার প্রশ্নটা কি দিয়েছি, যে মানচিত্রে নির্দেশিত দেশটির চূড়ান্ত ক্ষমতা বিশ্লেষণ করো। একটা মানচিত্র দিয়েছি, সেই মানচিত্রে যে দেশটা নির্দেশ করছে সেই দেশটির চূড়ান্ত ক্ষমতা আমাদের বিশ্লেষণ করতে বলেছে, এবং দেশটি হচ্ছে একটি রাষ্ট্র সেটা আমাদের ব্যাখ্যা করতে বলেছে। আমি যে চিত্রটা দিয়েছি মানচিত্র, সেই মানচিত্র অনুযায়ী আমি এটা আলোচনা করব। তো মানচিত্রে নির্দেশিত দেশটি হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ নামক একটি রাষ্ট্র। আর বাংলাদেশটির বা একটা দেশের সর্বোচ্চ ক্ষমতাটা হচ্ছে সার্বভৌমতা ক্ষমতা। সার্বক্ষমতা হচ্ছে কি, সার্বভৌম ক্ষমতা। আর একটা রাষ্ট্র গঠন করতে গেলে অবশ্যই কিছু উপাদান লাগে, সেই উপাদান হচ্ছে চারটি। রাষ্ট্র গঠনের উপাদান হচ্ছে চারটি, 1 নম্বর হচ্ছে জনসমষ্টি, 2 নম্বর হচ্ছে ভূখণ্ড, 3 নম্বর হচ্ছে সরকার, আর 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। এই যে উপাদানগুলো বললাম, জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব, এই উপাদানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোচ্চ যে উপাদান, সেই উপাদানটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। আর যেহেতু বাংলাদেশ একটি সার্বভৌম ক্ষমতার অধিকারী একটি দেশ, এই ক্ষমতার দ্বারা বাংলাদেশ সকল প্রতিষ্ঠান বা সকল কিছুর ঊর্ধ্বে থেকে জনগণকে নিয়ন্ত্রণ করে এবং তা পরিচালনা করে থাকে। এই সার্বভৌম ক্ষমতা বলে বাংলাদেশ এই সার্বভৌম ক্ষমতা বলে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে, হ্যাঁ, সকলকে আইন কানুন নিয়ম মেনে চলতে বাধ্য করে। এবং এই সার্বভৌম ক্ষমতা বলে বাংলাদেশ অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে এবং অন্য দেশ এই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কারণ বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই সার্বভৌম ক্ষমতা বলেই বাংলাদেশ অন্য রাষ্ট্রের থেকে, অন্য রাষ্ট্রের অধীন থেকে মুক্ত। আর বাংলাদেশের সার্বভৌম ক্ষমতাটাকেই সর্বোচ্চ এবং চূড়ান্ত ক্ষমতা হিসেবে বিবেচনা করা হয়েছে। যেহেতু বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রটা আমরা অর্জন করেছি 1971 সালে দীর্ঘ যুদ্ধ এবং সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। আর বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করেছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কি করেছে, আত্মপ্রকাশ করেছে। একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে সকল উপাদানগুলো প্রয়োজন, তার সবগুলো উপাদানই কিন্তু বাংলাদেশে ছিল। কারণ একটা রাষ্ট্র গঠন করতে গেলে উপাদানগুলো লাগে, কি আমি বলেছিলাম আবারও বলছি, যে উপাদানগুলো হচ্ছে তোমার জনসমষ্টি, ভূখণ্ড, সরকার এবং সার্বভৌম। যেহেতু বাংলাদেশে সব উপাদান ছিল, এই জন্যে বাংলাদেশ, হ্যাঁ, কী করেছে, সহজেই এই রাষ্ট্রটা গঠন করতে পেরেছে। আর বাংলাদেশের একটা রাষ্ট্র গঠন করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন ছিল সবগুলো ছিল, ছিল বিশাল জনসংখ্যা, তারপরে ছিল নির্দিষ্ট ভূখণ্ড, তারপরে গণতান্ত্রিক সরকার এবং সার্বভৌম ক্ষমতা।
যেহেতু এর সবগুলো উপাদানে ছিল, এই জন্য বাংলাদেশ 1971 সালে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আর যেহেতু এখানে প্রশ্ন দিয়েছি মানচিত্রে নির্দেশিত দেশটির চূড়ান্ত ক্ষমতা বিশ্লেষণ করো, তাহলে মানচিত্রে নির্দেশিত দেশটির চূড়ান্ত ক্ষমতাটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা। এই সার্বভৌম ক্ষমতাটা হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ এবং চূড়ান্ত ক্ষমতা। আর এই ক্ষমতা দ্বারাই কিন্তু একটা রাষ্ট্র কি করে সকল দেশের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হয়ে তারা স্বাধীনভাবে পরিচালনা এবং করতে পারে, তারা পরিচালনা করতে পারে। তা আমি যে প্রশ্নটা আলোচনা করলাম তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ আশা করি। আমি চিত্র আলোকে যে প্রশ্নটা দিয়েছি তোমরা অবশ্যই এটা ভালোভাবে পড়বে এবং ভালোভাবে এটা আরো চেষ্টা করবে। তোমরা মূল বইটা আরো ভালোভাবে পড়লে এটা সুন্দরভাবে আরো বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকা, সুস্থ থাকা, ধন্যবাদ সবাইকে।